প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রত্যেককেই আন্তরিক শুভকামনা জানাই। প্রত্যেকের পাশে থাকা আমাদেরকে সমৃদ্ধ করছে। এতদিন আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক মত বিনিময় করছিলাম। অনেকের আরেকটি নতুন আবেদন, এই বিষয়ভিত্তিক পাঠদানের সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর বিষয়ের আলোচনা। এই প্রশ্ন উত্তর বিষয়ের আলোচনা আগের ক্লাসগুলির মতোই প্রত্যেকেই আমাদের পাশে থাকবে, এই আশা রাখি। এই আশা রেখে আজকে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ মাধ্যমিক যে প্রশ্ন আমাদের হয়, মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্নপত্র, সেখানে বিভিন্ন ধরনের প্রশ্নপত্রের সংযোজন থাকে। আজকে সেই ভূগোল বিষয়ের সেই প্রশ্নপত্র নিয়ে আমরা মত বিনিময় করব। আমরা কতকগুলি পর্বে এই ধরনের ক্লাসগুলো সংযোজন করব। অবশ্যই প্রত্যেকের পাশে থাকা আমরা কামনা করি। আমরা জানি যে ভূগোলের অনেক বড় একটি সিলেবাস রয়েছে। সেই সিলেবাস থেকে যখন আমাদেরকে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হয়, সেখানে একটা বিশেষ ভীতি কাজ করে। সেই ভীতি যাতে কমে যায়, সেই ভীতি কমে যাওয়ার জন্যই আজকে এই ক্লাসরুমের সংযোজন। তো আজকে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নপত্রে প্রথম অংশেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ বহু বিকল্প থেকে একটি উত্তরকে নির্বাচন করতে হয়। এক্ষেত্রে চারটি বিকল্প দেওয়া থাকে, প্রত্যেকটি প্রশ্নের মান থাকে এক, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর বরাদ্দ। আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন করতে গিয়ে আমরা কি সাজেস্টিভ প্রশ্ন করব? না, এক্ষেত্রে আমাদেরকে পাঠ্যাংশের নিবিড় পঠন এবং ক্লাসরুমের শিক্ষকদের যে মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা আর বিচার বিমর্শের মধ্য দিয়ে আর আমরা সঠিক উত্তরটিকে নির্বাচন করার চেষ্টা করব। অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমরা যথাযথ উত্তর দেওয়ার জন্য আমাদেরকে সঠিক নিখুঁত পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকের বিষয়কে যথাযথভাবে পড়তে হবে। আজকে আমরা যে এখানে আলোচনা করব, সেই আলোচনার ক্ষেত্রে প্রশ্ন উত্তর তো থাকবেই, আর তার সঙ্গে যে প্রশ্নটি কেন নির্বাচন করলাম, উত্তরের প্রশ্নের থেকে যে উত্তর, সেই উত্তরটি কেন নির্বাচন করলাম তারও একটি বিশেষ সংকেত আমরা দেওয়ার চেষ্টা করব। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা ভূগোল পাঠের প্রথম অধ্যায় অর্থাৎ দশম শ্রেণীর যে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং তার সংশ্লিষ্ট ভূমিরূপ, সেই অংশ থেকে আমরা কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর দেখে নিই। অর্থাৎ বহু বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করার জায়গায় আমরা চলে যাচ্ছি। তাহলে আজকে দশম শ্রেণীর মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সেখানে আমরা অধ্যায় নির্বাচন করলাম বহির্জাত প্রক্রিয়া। এখান থেকে আমরা প্রথমেই যে অংশ আমরা পাবো বহির্জাত প্রক্রিয়া, তাহলে বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আমাদের একটি সম্পূর্ণ ধারণা প্রয়োজন। বহির্জাত প্রক্রিয়া কি? না, ভূপৃষ্ঠের বাইরে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের বিবর্তন ঘটে, অর্থাৎ ক্ষয় সঞ্চয়ের মধ্য দিয়ে একটি সামঞ্জস্যপূর্ণ ভূমিভাগ তৈরি হয়, সেই প্রক্রিয়াটা হলো বহির্জাত প্রক্রিয়া। আমরা তাহলে এখানে প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় পৃথিবীর পৃষ্ঠদেশের বিবর্তন ঘটায় তা হলো, এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে চারটি বিকল্প দেওয়া থাকে, এই চারটি বিকল্প থেকে আমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে যিনি প্রশ্ন করেন তিনি সবসময় এই যে বিকল্পগুলি থাকে এই বিকল্পগুলি খুব কাছাকাছি উত্তর হবে সেই রকমই বিকল্প দেওয়ার চেষ্টা করে। তো সেই বিকল্প থেকে সবথেকে যেটা যথাযথ সেই উত্তরটাই আমাদেরকে নির্বাচন করতে হয়। তাহলে এখানে লেখা আছে প্রথমে বহির্জাত প্রক্রিয়া,
তারপরে লেখা আছে অন্তর্জাত প্রক্রিয়া, তারপরে অপশন দেওয়া আছে অবরোহণ আরোহণ। তাহলে আমরা জানি কি না, বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া, ভূভ্যন্তরের যে প্রক্রিয়া এটা অন্তর্জাত প্রক্রিয়া, বাইরের প্রক্রিয়া ভূপৃষ্ঠের বাইরে কাজ করছে। তাহলে উত্তর এটা হওয়া উচিত। আবার বহির্জাত প্রক্রিয়ার শ্রেণীতে অবরোহণ এবং আরোহণও আছে, তাহলে কি আমরা এই দুটো উত্তরের একটা কি নিতে পারি? আমরা এই দুটো উত্তরের একটাকে নিতে পারবো না। কেন না? এই অবরোহণ বা আরোহণ ভূপৃষ্ঠের সম্পূর্ণ সামঞ্জস্য বা বিবর্তন ঘটাতে পারবে না, সেটা ক্ষয় বা সঞ্চয় একটি প্রক্রিয়া করতে পারে এই দুটি অপশনের। তাহলে আমাদের সম্পূর্ণ উত্তর করতে গেলে এই উত্তরটিকে নির্বাচন করতে হবে। তাহলে অর্থাৎ প্রথম প্রশ্নটির আমরা সঠিক উত্তর নির্বাচন করলে এই কয়ের যে দাগ নম্বর আছে সেই প্রশ্নের উত্তরটিকে নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আমরা পূর্ণ বাক্য লিখে এই উত্তরটিকে লিখতে পারি, অথবা আরও যে গাইডলাইন দেওয়া থাকে সেগুলোকে আমরা পূর্ণ করতে পারি। তাহলে বহির্জাত প্রক্রিয়া এক্ষেত্রে উত্তরটি নির্বাচন করলাম, তার মানে আমাদের বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে একটি ধারণা প্রয়োজন, নিবিড় পঠন প্রয়োজন পাঠ্যবস্তু। তারপরে দেখা যাক, এখানে একটি শব্দ দেওয়া হয়েছে, দ্বিতীয় প্রশ্ন, গ্রেট, গ্রেট শব্দটির প্রথম ব্যবহার করেন কে? তার মানে এই প্রশ্নটি জানতে গেলে বহির্জাত প্রক্রিয়ার যে ইতিহাস, বহির্জাত প্রক্রিয়ার ইতিহাস অর্থাৎ ভূগোলের ইতিহাস জানতে হবে। তার মানে শব্দ চয়ন প্রথম কে করেন? এই গ্রেট শব্দটি প্রথম চয়ন করেন, এক্ষেত্রে আমরা চেম্বারলিন এবং স্যালিসবুরি, গিলবার্ট, ডেভিস এবং পায়ল, এই যে ভূবিজ্ঞানীরা রয়েছেন, এগুলো এই বিজ্ঞানীরা আমাদেরকে বিভিন্ন তাদের অভিজ্ঞানের মাধ্যমে আর ভূগোলের এই আলোচনাকে সমৃদ্ধ করেছে, অর্থাৎ জিওমরফোলজি যে অংশ আছে ভূগোলের সেই অংশটি সমৃদ্ধ করার জন্য এই বিজ্ঞানীরা কাজ করেছেন। তাহলে শব্দটি প্রথমকে ব্যবহার করেছেন, এই দুটি প্রশ্নের মধ্যে একটুকু মতান্তর থেকে থাকে, কিন্তু শব্দটা লেখা আছে গ্রেট, উত্তর হবে গিলবার্ট, অর্থাৎ জিকে গিলবার্ট এই শব্দটি প্রথম ব্যবহার করেন। অনেক অনেক ক্ষেত্রে চেম্বারলিন এবং স্যালিসবুরির কথা বলা হয়, এই দুজন বিজ্ঞানী কিন্তু গ্রেডেশন এই শব্দটি প্রয়োগ করেছেন। তাহলে আমরা যেহেতু লিখেছি গ্রেট, তাহলে সঠিক উত্তর কিন্তু গিলবার্ট লেখাই উচিত। তাহলে এক্ষেত্রে উত্তরটি হলো জিকে গিলবার্ট। তাহলে আমরা এই অংশটি পেলাম। তাহলে এই অংশের সঙ্গে আর একটা প্রশ্ন যুক্ত হয়ে যাচ্ছে, আমি এইখানে এই প্রশ্নটা সংযোজন করি, এটা হচ্ছে গ্রেডেশন। গ্রেডেশন কথাটি বললে উত্তর কিন্তু হবে চেম্বারলিন এবং স্যালিসবুরি। তাই আমরা যখন প্রশ্নপত্র দেখব সেক্ষেত্রেও আমাদের ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, তা না হলে কিন্তু আমাদের সহজেই তাড়াহুড়োর মধ্যে উত্তর করতে গিয়ে আমরা কিন্তু উত্তর ভুল করে দিতে পারি। আমরা ভালো করে আমরা কিন্তু নজর দেবো সেই বিষয়টির উপরে। তৃতীয় বিষয়, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি মাধ্যমিক প্রশ্নপত্রে থেকে থাকে এবং আমাদের মাধ্যমিক পরীক্ষার আগেও যে পরীক্ষা হয় সেই প্রশ্নেও এই প্রশ্নটির সংযোজন ঘটে। কি দেওয়া আছে? ক্ষয় এবং সঞ্চয় কার্যের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের সামঞ্জস্যপূর্ণ সাধারণ তলে পরিণত হওয়ার প্রক্রিয়া। তাহলে আমরা বহির্জাত প্রক্রিয়ার অংশে এর ডেফিনেশন পড়েছি, সামঞ্জস্যপূর্ণ সাধারণ তল, এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আবার এই প্রশ্নটির উত্তর যেটি হবে তার যদি এসএকিউ লিখতে চাই, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর লিখতে চাই লিখিতভাবে, তাহলে কিন্তু এই শব্দবন্ধটিকে আমাদেরকে খাতায় লিখতে হবে, কারণ এই শব্দবন্ধটি এই উত্তরটির মূল সংকেত। তাহলে এই উত্তরটি কোনটা হবে? অবশ্যই অবরোহণ নয়, আরোহণও নয়। অবরোহণ এবং আরোহণ কি আমরা নিশ্চয়ই জানি যে বহির্জাত যে প্রক্রিয়াটির মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতার বৃদ্ধি হয় সেটা হচ্ছে আরোহণ, আরোহণ মানে বৃদ্ধি পাওয়া। তাহলে সহজেই বুঝতে পারছি এটা শুধুমাত্র একটি বিশেষ অংশ, বহির্জাত প্রক্রিয়ার একটি বিশেষ অংশ। আরোহণ হলো অবরোহণ, অর্থাৎ ক্ষয়ের মাধ্যমে যখন ভূমিরূপের
ভূমিরূপটি তৈরি হয় সেই যে প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়ার যে অংশ সেটি হচ্ছে অবরোহণ। এটিও নয়। তৃতীয় যে বিকল্পটি দেওয়া আছে পুঞ্জিত ক্ষয় বা ম্যাস ওয়াস্টিং, এটা ইংরেজি নাম, বা ভর বিচরণ এই শব্দটিও ব্যবহৃত হয়। অর্থাৎ আবহবিকার প্রাপ্ত পদার্থে যখন অভিকর্ষের টানে নিচের দিকে নেমে যায় সেই প্রক্রিয়াটা হলো পুঞ্জিত ক্ষয়। তাহলে এটিও নয়, এই প্রক্রিয়াটির তাহলে উত্তর হবে পর্যায়ন বা গ্রেডেশন বা ক্রমায়ন, শব্দটি অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে। তাহলে পর্যায়ন প্রক্রিয়ার যদি আবার এসে কিউয়ের উত্তর করতে চায়, তাহলে আমরা এই প্রশ্নের যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটা লিখলেই আমাদের এসে কিউয়ের উত্তর হয়ে যাবে। তখন কিন্তু আমরা বারেবারে বলছি এই সামঞ্জস্যপূর্ণ সাধারণ তল, এটাই কিন্তু পর্যায়নের উত্তরের মূল সংকেত, এই শব্দটি কিন্তু লেখা প্রয়োজন। ঠিক আছে, অর্থাৎ ক্ষয় সঞ্চয় কার্যের, কোনো কোনো জায়গাতে আবার বলা আছে ক্ষয় এবং সঞ্চয় কার্যের মিলিত প্রক্রিয়া হলো পর্যায়, তাহলে সেক্ষেত্রে এই উত্তরটি হবে। তখন শুধুমাত্র অবরোহণ বা আরোহণ হবে না, মিলিত প্রক্রিয়া বললে এই পর্যায়ন হবে। অর্থাৎ সমস্ত কাজটার হওয়ার যে মিলিত প্রক্রিয়া সেটা হলো পর্যায়। ঠিক আছে, বোঝা গেছে। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। এর পরের প্রশ্নটিও ভূগোলের এই বহির্জাত প্রক্রিয়ার যে ইতিহাস, অর্থাৎ এই প্রক্রিয়াটির ইতিহাস যারা বর্ণনা করেছেন, বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন, এই যে বললাম পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়া বলেছেন, গ্রেডেশনাল ফোর্স বলেছেন, এই বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন বলছে, কোন ভূবিজ্ঞানীরা এই কথা বলেছে? তাহলে গিলবার্ট পেঙ্ক ও বিভিন্ন জিওমরফোলজির যে অংশ, অর্থাৎ ভূমিবিদ্যার যে বিভিন্ন অংশ তিনিও সমৃদ্ধ করেছেন কিছু আলোচনার মধ্য দিয়ে। তাহলে গিলবার্ট পেঙ্ক, চেম্বারলিন ও স্যালিসবেরি এবং হ্যাক ও বিভিন্ন ক্ষয়চক্র নিয়ে, ভূমিরূপের যে ক্ষয়চক্র আছে সেই ক্ষয়চক্র নিয়ে আলোচনা করেছেন। তাহলে গিলবার্ট হবে না, পেঙ্ক হবে না, চেম্বারলিন এবং স্যালিসবেরি এর ক্রমায়ন প্রক্রিয়া বলে বা পর্যায়ন প্রক্রিয়া বলে চিহ্নিত করেছেন, বহির্জাত প্রক্রিয়াকেই তিনি সমার্থক বলেছেন। এই এক্ষেত্রে উত্তরটি আমরা বেছে নেব তৃতীয় উত্তর, চেম্বারলিন এবং স্যালিসবেরি। বোঝা গেল। এরপরে পাঁচ নম্বর যে প্রশ্ন, আমরা ভূপৃষ্ঠের উপরিভাগে যে শক্তিগুলো কাজ করছে তাদেরকে বহির্জাত প্রক্রিয়া বলছি। এই বহির্জাত প্রক্রিয়ার যে শক্তিগুলির উৎস, সেই উৎসগুলি হলো নদী, হিমবাহ, বায়ু, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, এই শক্তিগুলো কাজ করে। তাহলে এক একটি অঞ্চলে সেই শক্তিগুলো আবার বেশি করে কাজ করে। তাহলে দেখো এখানে প্রশ্ন দেওয়া হয়েছে মরু এবং মরুপ্রায় অঞ্চল মুখ্য কার্যকরী বহির্জাত শক্তি হল। এই মরুপ্রায় অঞ্চল নিয়ে পূর্বে আমাদের ক্লাসরুমে আলোচিত হয়েছে ভূমিরূপগুলি সম্পর্কে। তাহলে দেখো মরু এবং মরুপ্রায় অঞ্চলে মুখ্য কার্যকরী বহির্জাত শক্তি, মুখ্য কার্যকরী, অন্যান্য শক্তি থাকতেই পারে কিন্তু মুখ্য কথাটি ব্যবহার করা হয়েছে। তাহলে মরু অঞ্চলে আমরা এইখানে এই যে বিকল্প দেওয়া হয়েছে এই বিকল্পের যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরটি কোনটি হবে সেটি নির্বাচন করতে হবে। এখানে দেওয়া আছে নদী, হিমবাহ, বায়ু এবং ভৌমজল। তাহলে এই চারটি অংশের মধ্যে নদী এখানে মূলত কাজ করে না, জলধারা, কিছু কিছু জলধারা কাজ করতে পারে। তাহলে বায়ু এবং জলধারা যদি লেখা থাকতো অপশনে তাহলে কিন্তু আমাদেরকে ওই প্রশ্নটি, ওই উত্তরটি কিন্তু লিখতে হতো, কিন্তু এখানে জলধারার কথা লেখা হয়নি। তাহলে নদী হবে না, হিমবাহ হবে না, ভৌমজল ওইখানে ক্রিয়াশীল থাকলেও বায়ু মূলত কাজ করে। তাহলে এখানের উত্তর, মোর পারফেক্ট উত্তর কোনটি? না, বায়ু। তাহলে এই পঞ্চম প্রশ্নের যথাযথ উত্তর হলো বায়ু। ঠিক আছে, তাহলে আমরা এই পাঁচটি প্রশ্নের মাধ্যমে আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের যে প্রাথমিক ধারণা সেটাও বুঝতে পারলাম। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি করতে গেলে অবশ্যই নিখুঁতভাবে পঠনের প্রয়োজন, এবং বিভিন্ন ক্লাসরুমেরও যে আলোচনা হয় সেই ক্লাসরুমের যে আলোচনা থেকে প্রাপ্ত অর্জিত জ্ঞান সেটিকেও এখানে কাজে লাগাতে হবে, এবং প্রশ্নপত্রটিকে ভালো করে পড়ে দেখা প্রয়োজন আছে। ঠিক আছে, আমরা আরও পাঁচটি প্রশ্নে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপর আমরা আরও পাঁচটি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নে চলে যাচ্ছি। ছ নম্বর প্রশ্নে দেখো, যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে অবলিক দ্বারা
লেখা আছে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় অর্থাৎ কমে যায়। তাহলে আমরা প্রথমে বললাম বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে দুটো বিশেষ শ্রেণী হলো অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়ায় অর্থাৎ ক্ষয়ের মাধ্যমে ভূমিরূপের উচ্চতা কমে যায় এবং আরোহণ প্রক্রিয়াতে সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়। এটা আমরা পাঠ্যাংশ থেকে পড়েছি। আর তৃতীয় যে বিকল্পটি দেওয়া আছে গিরিজনী আলোড়ন, এই গিরিজনী এবং মহিভাবক চতুর্থতে দেওয়া আছে। এগুলো আমরা নবম শ্রেণীর অধ্যায়ে পড়েছি যে এই দুটি অংশ হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার দুটি বিশেষ শ্রেণী। তাহলে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু বহির্জাত প্রক্রিয়া, বা আমাদের এখানে যে প্রশ্ন দেওয়া আছে সেটা হলো বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে দ্বারা সৃষ্ট ভূমিরূপের উচ্চতা কমে যাওয়ার কথা বলা হয়েছে। তাহলে অবশ্যই এই দুটি প্রশ্ন, এই দুটি অপশন বা বিকল্পগুলি হবেই না। আমাদের এই দুটি প্রশ্নের মধ্যে সঠিকভাবে নির্বাচন করতে গেলে লিখতে হবে যে উচ্চতা যেহেতু কমে যায় অর্থাৎ আরোহণ মানে বৃদ্ধি, অবরোহণ মানে এখানে কমে যাওয়া, তাহলে আমরা এই দ্বিতীয় উত্তরটি নির্বাচন করলাম, অবরোহণ প্রক্রিয়া। কিন্তু আমরা এক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম ভালোভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে অবরোহণ পড়ার সময় আরোহণ পড়তে পারি, আমাদের মিস্টেক হয়ে যায়, আরোহণ পড়তে গিয়ে অবরোহণ পড়তে পারি, আমাদের লেখার ক্ষেত্রেও এটি ঠিকভাবে লিখতে হবে। এর পরের প্রশ্নে আমরা চলে যাব, নিম্নের যে ভূমিরূপটি আরোহণ প্রক্রিয়ার প্রভাবে সৃষ্টি হয়। তাহলে আমি বললাম যে এই আরোহণ প্রক্রিয়া হলো যে বহির্জাত প্রক্রিয়ার একটি বিশেষ শ্রেণী, যে শ্রেণীটি কাজ হচ্ছে মূলত সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপ গড়ে তোলা। তাহলে আমরা যদি এই অধ্যায়ের সংশ্লিষ্ট ভূমিরূপগুলি পড়ি, সেই সংশ্লিষ্ট ভূমিরূপগুলির নাম এখানে দেওয়া আছে। তাহলে আমি সংশ্লিষ্ট ভূমিরূপের ক্ষেত্রে বলি ইনসেলভার্চ, প্রথম যে উত্তরটি দেওয়া আছে এটি বায়ুর ক্ষয়ের প্রভাবে আর মূলত সৃষ্ট, বায়ু এবং জলধারার প্রভাবেও হতে পারে। আবার রসেমতানি, এটিও হিমবাহের একটি সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের আমরা যে ভূমিরূপগুলো দেখলাম রসেমতানে, এটিও ক্ষয়ের প্রভাবে সৃষ্টি হয়, এবং গিরিখাত নদীর ক্ষয়কার্যের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ। তাহলে অবশ্যই বাকি যে অংশটা পড়ে আছে বদ্বীপ, আমরা জানি বদ্বীপ মূলত নদীর সঞ্চয়জাত একটি ভূমিরূপ। এই ভূমিরূপটি তাহলে যেহেতু এই আরোহণের সঙ্গে সঞ্চয়ের সম্পর্ক রয়েছে, তাহলে অবশ্যই উত্তরটি হবে শেষের যে উত্তর অর্থাৎ বদ্বীপ, এই উত্তরটিকে আমরা নির্বাচন করব। তারপরের যে প্রশ্ন, আট নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের মূল শিলার উন্মোচন ঘটে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়াগুলো কাজ করছে, কাজ করার প্রভাবে ক্ষয় এবং সঞ্চয়ের মধ্য দিয়ে আবার একটি সামঞ্জস্য গড়ে উঠছে, এই প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকছে। তাহলে এবারে আমরা এই প্রশ্নের মধ্যে দেখব যে মূল শিলাটা, ভূপৃষ্ঠের যে মূল শিলা কোন প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে আসে। এখানে লেখা আছে, প্রথম প্রশ্নে দেওয়া আছে নুগ্নি ভবন। আমরা নবম শ্রেণীতেও একটা ধারণা পেয়েছি, আবহবিকার পড়তে গিয়ে নুগ্নি ভবনের ধারণা পেয়েছিলাম। নুগ্নি ভবন কি? আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়ের মিলিত প্রক্রিয়া। অর্থাৎ এই প্রক্রিয়ার প্রভাবে যখন শিলার মূল অংশটি বাইরে বেরিয়ে যায়, উন্মোচন ঘটে, তখন এটিকে বলে নুগ্নি ভবন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে ডেনুডেশন বা আরেকটি বাংলা শব্দ ব্যবহার করা হয়, নির্মোচন প্রক্রিয়া বলা হয়। তাহলে এই এই উত্তর এটির উত্তর এটি হবে। এগুলি হবে না কেন? না, ভরবিচরণ আগেই বলেছি, ভরবিচরণ মানে হচ্ছে পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত ক্ষয় শুধুমাত্র এর দ্বারা হবে না। আরোহণ প্রক্রিয়া এবং অবরোহণ প্রক্রিয়া এই দুটির দ্বারা একটিতে শুধুমাত্র ক্ষয় হলেও আর সম্পূর্ণ উন্মোচন প্রক্রিয়া হলো নগ্নি ভবন। তাহলে আমাদেরকে উত্তর নির্বাচন করতে হবে এই ক্ষয়ের উত্তরটি। তারপরে এই প্রশ্নের রেশ পূর্বে ছিল যে বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে মুখ্য কার্যকরী বহির্জাত শক্তি। আমরা এই প্রশ্নটির আগে ছিল শুধুমাত্র মরু বা মরুপ্রায় অঞ্চলে, এরপর বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চল, বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে যে ভূমিরূপ গঠিত হয় তার কোন প্রভাবগুলি থাকে। তাহলে আমরা পিছনের থেকে নিয়ে নিই, সমুদ্র তরঙ্গ মূলত কাজ করে কোথায়? না, উপকূলীয় অঞ্চলে, অর্থাৎ সমুদ্রের উপকূলীয় অংশে কাজ করে।
বায়ু মরু বা মরুপ্রায় অঞ্চলে কাজ করে, তাহলে এই দুটি উত্তর হবে না, সমুদ্র তরঙ্গ হবে না, বায়ু হবে না। হিমবাহ উচ্চ অক্ষাংশে বা উচ্চ পার্বত্য অঞ্চলে মূলত কাজ করে। নদী, আর নদীর উৎসই হচ্ছে বৃষ্টির, মূলত বৃষ্টিযুক্ত জল, অর্থাৎ বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে নদী মূলত কাজ করে। ভূবিজ্ঞানী ডেভিস বলেছেন যে ভূমিরূপ বিবর্তনে 70% ভূমিরূপ বিবর্তনে নদী ভূমিকা পালন করে। তাই নদীর যে কাজ, এটাকে তিনি স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তর্গত বা অন্তর্ভুক্ত করেছেন। তাহলে এক্ষেত্রে যে উত্তরটি হবে এটা হলো নদী। এরপরের যে প্রশ্ন, এই প্রশ্নটিও অর্থাৎ ভূমিরূপ বিদ্যার যে ইতিহাস, সেই ইতিহাসের প্রশ্ন। অর্থাৎ ক্ষয়সীমার ধারণার প্রবর্তক হলেন, মানে প্রথম প্রবর্তনা যিনি করেছিলেন, প্রথম ধারণা যিনি দিয়েছিলেন। ডেভিস ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দিয়েছেন, তিনিও ক্ষয়ের শেষ সীমার ধারণা দিয়েছেন। এখানে যতগুলো বিজ্ঞানীর নাম লেখা হয়েছে সবাই ভূমিরূপ বিজ্ঞানী, সব বিজ্ঞানীরাই ভূমিরূপ বিজ্ঞানী। তাহলে এই ভূমিরূপ বিজ্ঞানীর মধ্যে প্রথম এর ইতিহাস জানতে হবে। এর ইতিহাসের থেকে যে উত্তর সেটি হলো WM পাভেল প্রথম প্রবর্তন করেন, তারপরে আরও অন্যান্য বিজ্ঞানীরা ধারণা দিয়েছেন, কিন্তু ধারণার প্রবর্তক হলেন। তাহলে এর উত্তর হবে JW পাভেল। তাহলে আমরা এই ভূমিরূপ বিদ্যার প্রথম অংশ অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়া থেকে নিখুঁতভাবে পাঠ্যপুস্তকের পঠনের মধ্য দিয়ে আমরা এই উত্তরগুলিকে নির্বাচন করতে পারব, এবং মাধ্যমিকে যথাযথ উত্তর নির্বাচনের মধ্য দিয়ে আমরা যথাযথ নম্বর লাভ করব, এই আশা রাখি। এই আশা রেখে আমরা পরবর্তী ভিডিওর দিকে আবার চলে যাব, যেখানে আবার দ্বিতীয় পর্বে, দ্বিতীয় অংশে আমরা বিভিন্ন MCQ প্রশ্ন অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আরও কীভাবে করা যায় সে নিয়েই আলাপ আলোচনা করব। এর পরের ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকুন।